শুক্রবার লাউডোহার দুর্গাপুর রেঞ্জের উত্তরা ডিভিশনের টিম্বার ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়াতে প্রথমেই লাউডোহা ফরিদপুর থানার সিভিক ভলেন্টিয়াররা আগুন নেভানোর কাজে লেগে পড়েন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে বহুক্ষণ চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। শেষমেশ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে দমকল, বনাধিকারিক ও লাউডোহা ফরিদপুর থানার পুলিশ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ। তবে কিভাবে আগুন লাগলো পুরো ঘটনার তদন্তে নেমেছে লাউডোহা ফরিদপুর থানার পুলিশ ও ফরেস্ট ডিপার্টমেন্ট।